হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা থাম্বনেল টাইটেল দেখে বুঝে গেছেন যে ইউটিউব চ্যানেল কীভাবে খুলতে হয় প্রফেশনাল। তো আমরা এখানে গুগলে এসে তারপর এখানে আমরা জিমেলে ক্লিক করে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, তো এখানে ক্লিক করছি। আর আমি ভিডিওটা একটু ফাস্ট করছি, কারণ হচ্ছে ভিডিওটা এমনিতেই লং হয়ে গেছে। এখন আমরা গুগলে একটা ক্লিক করব। গুগলে ক্লিক করার পরে এখানে কিছুক্ষণ লোডিং নিবে। লোডিং নেওয়ার পরে আমাদের সামনে এবং চেকিং ইনফো আসবে, চেকিং ইনফরমেশন। তো এখানে কিছুক্ষণ লোডিং নিবে, তারপরে এখানে আমরা যে কাজটা করব ক্রিয়েট অ্যাকাউন্ট, তো আমাদেরকে এখানে একটা ক্লিক করতে হবে। যেহেতু আমরা প্রফেশনাল ইউটিউব চ্যানেল খুলছি, এজন্য আমরা এখানে করব। তারপর ফর ইউর সেলফ দিলাম, তো বিজনেস না যেহেতু, তখন আপনার এখানে ফার্স্ট নেমটা দিবেন আপনার, আর হচ্ছে শিওর নেমটা দিবেন। তো আমি এখানে ইয়াস হাসান দিয়ে দিলাম। তো আমার চ্যানেল নামটা আপনারা দেখতে পারবেন। তারপরে হচ্ছে এখানে আপনার জন্ম তারিখটা দিয়ে দিবেন। তো যারা প্রফেশনাল ইউটিউব চ্যানেল খুলতে চাচ্ছেন, তারা আমার মনে হয় নতুন করে জিমেল খুলে আবার নতুন করে সব কিছু সাজানোটা সবচেয়ে ভালো হয়। তো আমি এখানে আমার দিন মাস সব কিছু সিলেক্ট করে, জেন্ডার সিলেক্ট করে এখন আমরা নেক্সটে একটা ক্লিক করে দিব। তো নেক্সটে ক্লিক করে দিলে তারপরে এখানে আপনাকে দুইটা জিমেল সাজেস্ট করবে, তো এখান থেকে আপনি নিলে নিতে পারেন। তারপরে আমি এখান থেকে নিজে একটা চয়েস করে নিলাম, ক্রিয়েট করে নিলাম। তারপরে এখান থেকে পাসওয়ার্ডটা দিতে হবে। আশা করি আপনারা এই জিমেলটা খুলতে পারেন। তো এখানে আমরা একটা ফোন নাম্বার দিয়ে দিব। তো এখন আবার নেক্সট ডেটে ক্লিক করলাম, তারপর দেখতে পাচ্ছেন সব কিছু এখানে ঠিক আছে। তো এখন আমি আবার নেক্সট ডেটে ক্লিক করে দিব। তো এখান থেকে আমাদের একটু নিচে যেতে হবে, তারপরে আই অ্যাগ্রি মানে সকল ডিটেলসের উপর আপনারা পড়ে তারপর দেখবেন যে মানে কিছু রুলস দিয়েছে, এগুলোতে আমরা অ্যাগ্রি। তো এগ্রি যেহেতু আমরা অ্যাগ্রিতে ক্লিক করলাম, এখন আমাদের কিছুক্ষণ লোডিং দিবে। তো আমাদের এখানে কাজ শেষ, এখন আমরা জিমেলে চলে যাব। এখন সেই জিমেলটা লগ ইন করবো এখানে। তো এখানে কিন্তু জিমেলটা অ্যাড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন নিচে কিন্তু জিমেলটা অ্যাড হয়ে গেছে। এখন আমরা সেই জিমেলটা লগ ইন করে নিলাম। তো আমি মনে হয় একটা জিনিস আপনাদেরকে স্কিপ করে চলে গেছি, সেই জিনিসটা হলো আমি এখানে কীভাবে আসলাম। তো এটা আপনারা পারবেন, ইউর চ্যানেলে ক্লিক করলে কিন্তু এরকম একটা সেটিংসে নিয়ে আসবে। তারপর আপনার চ্যানেল নাম, তারপর একটা চ্যানেলের হ্যান্ডেল, আর কাস্টম ইউআরএল এটা দেয় তাকে ডিফল্টভাবে। এরপর হচ্ছে ডিসক্রিপশন, তো এটা আমি লিখে রেখেছি, এটা আমি এখানে এনে সাবমিট করে দিব। আর দেখতে পাচ্ছেন উপরে একটা লোগো আর হচ্ছে একটা ব্যানার, তো এটা আপনারা আগে থেকে করে রাখবেন, কারণ এটা তো আলাদা একটা টিউটোরিয়াল লাগবে, এগুলো আমি করে নিয়েছি আগে থেকে। তো এখানে আপনারা সকল কিছু টিক করে দিবেন। তো এইটা মেন কাজ না, এখন আমরা মেন কাজ যেটা করব সেটা করছি। আমরা প্রথমে ক্রোম ব্রাউজারে চলে এসে youtube.com লিখে সার্চ করে দিব। সার্চ করে দেওয়ার পরে এখানে কিন্তু আমাদের আবার জিমেলটা লগ ইন দিতে হবে, বলতে লগ ইন এভাবে না, আমাদের যে জিমেলের লোগোটা আছে এই লোগোটার উপরে আমাদের একটা ক্লিক করতে হবে, যেটা লগ ইন আছে। তো এটাতে ক্লিক করলে তারপরে হচ্ছে সুইচ অ্যাকাউন্ট, তো আমরা এখানে একটা ক্লিক করে দিব। এখানে ক্লিক করলে আমরা নতুন জিমেলটা যেটা খুলেছি ইউটিউব চ্যানেলের জন্য সেটা এখানে লগ ইন করে দিলাম। তো এটা দেখতে পাচ্ছেন আমার কিন্তু ডেস্কটপ সাইট করা আছে, আর আপনাদের যদি ডেস্কটপ সাইট করা না থাকে তাহলে কিন্তু আপনারা থ্রি লাইনে ডেস্কটপ সাইট করে নেবেন। তো এখান থেকে আমরা প্রথমে ওয়াইটি স্টুডিও বা ইউটিউব স্টুডিওতে আমরা প্রথমে চলে যাব, ওইখানে গিয়েও আমাদের সেই জিমেলটা লগ ইন করবো। তো আপনাদেরকে অবশ্যই ওয়াইটি স্টুডিও নামের একটা অ্যাপ, সেটা কিন্তু ডাউনলোড করতে হবে। আর যারা প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে চান বা কাজ করতে চান, তারা কিন্তু এই অ্যাপটা অবশ্যই প্রয়োজন। তো আমরা এখন আবার ব্যাকে চলে যাব। ব্যাকে চলে আসার পরে আমরা এখন ইউর চ্যানেলে চলে যাব এখানে। তো আমরা এখান থেকে ইউর চ্যানেলে একটা ক্লিক করে দিব। আর আপনারা যারা প্রফেশনাল চ্যানেল খুলতে চাচ্ছেন, তারা কিন্তু আমার এই ভিডিওটা দেখলে সমস্ত কাজ করতে পারবেন। এখন আমরা এখান থেকে কাস্টমার চ্যানেলে একটা ক্লিক করে দিলাম, তারপরে আমাদের ওয়াইটি স্টুডিওর মতন লোগোটা দেখালো। আসলে কিন্তু আমাদেরকে ওয়াইটি স্টুডিও তো নিয়ে যাবে না, তো এই আমাদের এই পেজটাতে নিয়ে আসলো। তো এটাতে আমরা প্রথম আসলাম আই জিমেল দিয়ে। তো এখন আমি আপনাদেরকে সমস্ত সেটিংসগুলো একে একে দেখানোর চেষ্টা করব, যেগুলো কাজের না সেগুলো দেখালাম। তো এখানে প্রথমে হচ্ছে ড্যাশবোর্ড, যেহেতু আমাদের কোনো ভিডিও নেই এজন্য কিন্তু এটা সকল কিছু পাকা। তো এখানে আমার মনে হয় যারা প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে, তারা এখানে প্রত্যেকবারই আসে কিছু কাজের জন্য বা অনেক কিছু দেখার জন্য এটা আসে, এটা কম্পিউটার বাসনের মতন। তো এখানে বাদ বাকি সব জিনিসগুলো আমি দেখে নিলাম। এর নিচের যে সেটিংসটা আছে এটাতে কিন্তু আমরা নতুন করে লোগো এবং ব্যানার অ্যাড করতে পারবো। তো এখান থেকেও আমরা কোনো কাজ করবো না, যেহেতু এই কাজগুলো আমরা আগে করেছিলাম ইউটিউবে গিয়ে। এখন দেখেন কপিরাইট প্রি মিউজিক, এরপরে নিচে হচ্ছে সেটিংস, তো সেটিংসে একটা ক্লিক করে দেবো। এই সেটিংসে কিন্তু আমাদের সমস্ত কাজ। তো প্রথমে আছে জেনারেল, তো জেনারেলে আমরা একটা ক্লিক করলাম, তারপরে হচ্ছে ডলারটা সিলেক্ট করবেন। তো এখানে ইউএস ডলারে আমাদের সাধারণত, তারপর হচ্ছে চ্যানেল, তো এখানে আমরা দেখতে পাচ্ছি চ্যানেল। তো এখানে বেসিক ইনফ্রো, তো এখানে সিলেক্ট ক্যাটাগরি
এরপর অনেক কিছু এখানে আমরা বাংলাদেশটা সিলেক্ট করে দেব কান্ট্রিটা তারপর হচ্ছে কিছু কিওয়ার্ড দিতে হবে আপনার চ্যানেলের বিষয়ে চ্যানেলটা ভাইরাল করার জন্য তো এখানে আপনার যে চ্যানেল ক্যাটাগরি সেই ক্যাটাগরি অনুযায়ী আপনি যদি ব্লগ ভিডিও বানান ব্লগ বাংলা ব্লগ মানে এরকম কিছু আপনি কিওয়ার্ড দিয়ে দিলেন তো আমি কিছু কিওয়ার্ড দিয়ে দিলাম ভিডিওটা স্কিপ করে গেলাম তারপরটা আমরা গেলে এখান থেকে আমরা দেখতে পারবো যে ভিডিওটা কার জন্য বানানো বাচ্চাদের জন্য না বড়দের জন্য না সকলের জন্য তো আমি এখানে বড়দের জন্য মাঝখানেরটা সিলেক্ট করে দিব তো আমার লেখাটা দেখা যাচ্ছে না অনেকটা দূর থেকে এজন্য আমি পড়তে পারছি না মাঝখানেরটা সিলেক্ট করে দিলাম তারপরে এখান থেকে আমার মনে হয় আর কোনো কাজ নেই এরপরে আমরা একেবারে নিচে গিয়ে এখানে কিন্তু আমরা সেভ করে দিতে পারি সেভ করে দিলে কিন্তু আগেই সেভ হয়ে যাবে তো আমরা এখন এই একেবারে লাস্টের সেটিংসটায় চলে আসলাম এখন আমরা সেভ করে দিই আগে কারণ সেভ করে দিলে এইটা সেটিংসটা সেভ হয়ে যাবে আর এখন যদি আমরা এই কাজগুলো করি তাহলে হয়তো বা দেখেন নিচে আমি কিন্তু সেভ করে দিয়েছি সেভ বাটনে ক্লিক করলে কিন্তু সেভ হয়ে গেছে এখন আবার আমি সেই সেটিংসে আসলাম তারপরে আমাদের যে ফোন নাম্বার আছে ফোন নাম্বার দিয়ে এটা ভেরিফাই করতে হবে এনেবল করতে হবে তো আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করে দেখি যে এখানে কী লেখাটা আছে তো এখানে ভেরিফাই ফোন নাম্বার আছে তো আমরা এখানে এটা ক্লিক করে দিব আর আমরা এখানে ফোন নাম্বার যদি ভেরিফাই করি তাহলে আমাদের অনেক উপকার হবে কারণ আমরা 15 মিনিটের লং ভিডিও আপলোড করতে পারবো কাস্টম থাম্বনেল অ্যাড করতে পারবো তো এখান থেকে আমরা টেক্সট মিদা ভেরিফিকেশন কোড তো এটা আমরা সিলেক্ট করে দিব আপনারা যদি কলের মাধ্যমে আপনারা কোডটা নিতে চান তাহলে কলটা দিতে পারেন আমার মনে হয় টেক্সটটাই বেটার হবে তো আমরা টেক্সটটা দিয়ে দিলাম তারপর আমাদের ফোন নাম্বারটা দিয়ে দিব তারপর গেট কোডে আমরা ক্লিক করব তারপরে এখানে আমাদের কোড আসবে তো আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে কোডটা চলে আসলে এখানে কোডটা বসিয়ে সাবমিট করে দিবেন সাবমিট করে দিলে কিন্তু আপনার ফোন নাম্বারটা ভেরিফাই হয়ে যাবে আর ভেরিফাই হয়ে গেলে কিন্তু আপনার অ্যাকাউন্ট হাফ হয়ে গেল কাজ কমপ্লিট তো আমরা এখন আমাদের ভেরিফাই যেহেতু হয়ে গেছে এখন আবার বেরিয়ে আসলাম এখন আবার আমরা সেই সেটিংসে চলে যাবো নিচে কিন্তু সেটিংসটা এখন আমরা অন্যান্য সেটিংসগুলো দেখার চেষ্টা করব এবং অন্যান্য সেটিংসে কাজ করব তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের দুইটা এনেবল হয়ে গেছে আর একটা আনএনেবল আছে তো এটা আমরা আনএনেবলই করব কারণ হচ্ছে এখানে আমাদের ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট ভিসা বা আমাদের এনআইডি কার্ড দিয়ে কিন্তু এটা করতে হয় এজন্য আমরা কিছু করলাম না তারপরে হচ্ছে বেসিক ইনফো নিচেরটাই চলে আসলাম তারপরে এখানে হচ্ছে কাস্টম যে থাম্বনেল বা এরকম কিছু টাইটেল ট্যাগ তো এখানে কিন্তু আমরা কাস্টম দিব না কারণ আমরা প্রত্যেকটা ভিডিও তো এক ভিডিও চাইবো না এজন্য আমরা এরকম করে রাখলাম আর এখানে ভিডিওটা আনলিস্টেড থাকবে নাকি পাবলিক থাকবে তো এখান থেকে কিন্তু আমরা আনলিস্টেড করে রাখতে পারি কারণ ভিডিওটা আপলোড করার পরে আনলিস্টেড থাকলে সকল টাইটেল ট্যাগ দিয়ে কিন্তু আমরা ভিডিওটা পাবলিক করতে পারি তারপরে আমরা পরের সেটিংসটাতে চলে গেলাম এখান থেকে আমরা স্ট্যান্ডার্ড ইউটিউব চ্যানেলটাই রাখবো তারপরে হচ্ছে ক্যাটাগরিটা আমারটা যেহেতু সায়েন্স অ্যান্ড টেকনোলজি তো আমি এটা দিলাম আপনারটা ফানি হলে ফানি কমেডি হলে কমেডি এরকম আপনার চ্যানেল অনুযায়ী তারপরে হচ্ছে ল্যাঙ্গুয়েজ তো ল্যাঙ্গুয়েজটা হচ্ছে আপনার ভিডিওর ল্যাঙ্গুয়েজটা বাংলা তো আমি এখান থেকে ইংলিশটা সিলেক্ট করে দিব কারণ হচ্ছে আমার ভিডিওর টাইটেল ট্যাগ মানে টাইটেল এবং ডিসক্রিপশনটা আমি কী দিব ইংলিশে না বাংলায় তো আমি এটা ইংলিশে দিয়ে দিচ্ছি কারণ এখানে বাংলাটা ব্যবহার করি না আমরা কেউই করি না এজন্য আমরা ইংলিশটা সিলেক্ট করে দিলাম তারপরে হচ্ছে অ্যালাউ অল কমেন্ট তো এখন কিন্তু আমাদের কাজ মোটামুটি প্রায় কমপ্লিট এখন আমরা লাস্টে যে সেটিংসটা আছে মানে লাস্ট বলতে এটাতেই এরপর আর কোনো কাজ নেই এখানে আমরা তেমন কোনো কাজ নেই এখানে হচ্ছে আপনার অন্য কোনো চ্যানেল অ্যাড করার জন্য বলছে এবং অন্য কোনো চ্যানেলকে আপনি ওনারশিপ দিতে পারবেন এবং অন্য কোনো চ্যানেল আপনার ফিউচার চ্যানেল হিসাবে অ্যাড করতে পারেন মানে দেখেন না যে অন্যান্য চ্যানেল আছে না এগুলো এখানে অ্যাড করা থাকে তো নতুন চ্যানেল যেহেতু এজন্য আমি নতুন কোনো চ্যানেল অ্যাড করছি না তো এখন এখানে যে কাজগুলো আছে এগুলো কিন্তু আমরা আগেই করেছি অ্যালাউ অল কমেন্ট তো এখন কিন্তু আমাদের সকল কিছু সেভ করে দিতে হবে আর যদি সেভ না করেন ভুলে যান তাহলে কিন্তু এই কাজগুলো এসে আবার নতুন করে করতে হবে চ্যানেল ভাইরালের জন্য তো আশা করি বিষয়টা আপনারা বুঝতেই পারছেন আমার মনে হয় ভিডিওটা আপনাদের অনেকেরই ভালো লেগেছে কারণ এভাবে কিন্তু প্রফেশনাল চ্যানেল ক্রিয়েট করে আর ভিডিও আপলোডের মাধ্যমে আর্নিং করে তো আপনারা এভাবে কাজটা করতে পারেন।